নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ চাওঁতে চাওঁতে শেষ হ'ল 2023 বৰ্ষ আৰু আজিৰ পৰা আৰম্ভ হ'ল 2024 বৰ্ষ। আজি হৈছে 2024 বৰ্ষৰ প্ৰথমটো দিন, অৰ্থাৎ আজিৰ পৰা আৰম্ভ হ'ল ইংৰাজী নৱবৰ্ষ। আর ইংরাজি নববর্ষ 2024 প্রথম দিনটাই আপনার সকলকে জানাইছো ইংরাজি নববর্ষর আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী খবর রাজ্যবাসীলৈ ভাল খবর, অসমত আর কোনেও তুলিব নোৱাৰিব পৃথক রাজ্যর দাবি। মীমাংসা চুক্তিমতে কোনোদিনেই ভঙ্গ নহয় অসমৰ অখণ্ডতা, সংবাদমেল যোগে এই দাবি আলোচনাপন্থী আলফা গোটক। অসমত আর কোনেও তুলিব নোৱাৰিব পৃথক রাজ্যর দাবি, মীমাংসা চুক্তিমতে কোনোদিনেই ভঙ্গ নহয় অসমৰ অখণ্ডতা, কোনেও দ্বিখণ্ডিত কৰিব নোৱাৰিব অসমক, কোনে উত্থাপন কৰিব নোৱাৰিব পৃথক কমতাপুৰৰ দাবী। চুক্তিৰ দফা 2.1ত স্পষ্টভাৱে উল্লেখ আছে এই কথা। সংবাদমেল যোগে এই দাবী আলোচনাপন্থী আলফা গোটক। অসমৰ অখণ্ডতা ৰক্ষা হ'ব এই চুক্তিৰ দ্বাৰা। আৰু অৰবিন্দ পন্থীক কেন্দ্ৰীয় চৰকাৰে দিছে অখণ্ডতা ৰক্ষাৰ আশ্বাস। অসমৰ অখণ্ডতা ৰক্ষাৰ বাবে গঠন হ'ব পৃথক আয়োগ। সংবাদমেল যোগে এই কথা জনায় আলোচনাপন্থী আলফা গোটে। পৰৱৰ্তী খবৰ ৰাজ্যৰ প্ৰাক্তন আৰক্ষী সঞ্চালক প্ৰধান চমুকৈ DGP দীপক নাৰায়ণ দত্তৰ দেহাৱসান। দেওবাৰে দিনৰ 1 বজাত হায়দৰাবাদত মৃত্যু হয় প্ৰাক্তন শীৰ্ষ আৰক্ষী বিষয়াগৰাকীৰ। আর আরক্ষীর প্রাক্তন DGP দীপক নারায়ণ দত্তর মৃত্যুর পিছতেই আরক্ষীর বর্তমানের DGP GP সিংর কঠোর নির্দেশনা। এইবার নববর্ষ আরক্ষীর কোনো বিষয়া জোয়ানে উদযাপন করব নারিব। আর আজির দিনট সমগ্র রাজ্যতেই আরক্ষীর পতাকা অর্ধনমিত হয়ে থাকিব। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর অসমৰ সকলো জিলা আয়ুক্ত অর্থাৎ DC সকললৈ জরুরি নির্দেশনা অসম সরকারৰ। এতিয়াৰ পৰা সামাজিক অনুষ্ঠানত অংশগ্রহণ করার সরকারি নির্দেশনা পালন করব লাগিব DC সকলে। নিশার আহার আর দিনের আহার থাকা অনুষ্ঠানলৈ যাব নোৱাৰিব রাজ্যর DC সকল। জিলা আয়ুক্তর সামাজিক অনুষ্ঠানত উপস্থিত থাকাক লৈ বিশেষ নির্দেশনা জারি অসম সরকারও। নিজের আত্মীয়র বাহিরে সামাজিক ডিনার লাঞ্চ থাকা অনুষ্ঠান পরিহার কৰিবলৈ নির্দেশ দিয়া হৈছে। আর DC-ৰ কার্যালয়ত মধ্যভোগী আর দালাল প্রবেশ কৰিব নোৱাৰিব। DC-ৰ কার্যালয়ত সন্দেহজনক ব্যক্তির প্রবেশত বাধা দিব লাগিব। কর্তব্য পালনত ব্যাঘাত সৃষ্টি নহবর বাবে এই নির্দেশনা অসম সরকারও। সরকারি সকল বৈঠকক অগ্রাধিকার প্রদানের নির্দেশনা। জিলা পর্যায়ের অনুষ্ঠানত কেবিনেট মন্ত্রীর নির্দেশত করব লাগিব অংশগ্রহণ। DC সকলে বিশিষ্ট অতিথির নিমন্ত্রণ রক্ষা করব নোৱাৰিব। আর দর্শনার্থীক সাক্ষাৎ করব লাগিব সংশ্লিষ্ট জেলার জিলা আয়ুক্তই। জিলা কার্যালয়সমূহ সঠিক পরিচালনা হওয়াত গুরুত্ব প্রদান করব লাগিব জিলা আয়ুক্তই। প্রয়োজনত কঠোর ব্যবস্থা গ্রহণ করব লাগিব এই নির্দেশনা দিছে অসম সরকারে। লগতে রাজ্য সরকারের জেনারেল এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টেও প্রেরণ করেছে এই সন্দর্ভত এই নির্দেশনা। পরবর্তী খবর জম্মু কাশ্মীরের আন এটা সংগঠনক নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এইবার তেহরিক ই হুরিয়তক নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের। জম্মু কাশ্মীরের আন এটা সংগঠনক নিষিদ্ধ ঘোষণা, তেহরিক ই হুরিয়তক নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের। জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদ বিয়পার অভিযোগ এই সংগঠনটির বিরুদ্ধে, আর যার বাবে UAP-র অধীনত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সংগঠনটুক। গৃহমন্ত্রী অমিত শাহে সদরি করেছে এই কথা। সংগঠনটির বিরুদ্ধে আছে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলার অভিযোগ। আর জম্মু কাশ্মীরের কেবাটাও ভয়ঙ্কর ঘটনার লগত জড়িত তেহরিক ই হুরিয়ত।
কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের তরফের সদরি করা হয়েছে এই নির্দেশনা। পরবর্তী খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা আন্দোলন শেষ হল, এতিয়া কেন্দ্রীয় সরকারের হাতত একো নাই, উচ্চতম ন্যায়ালয়ত আছে, উচ্চতম ন্যায়ালয়ে রায় দিলেহে দেশত বলবৎ হব কা। এই মন্তব্য আলোচনাপন্থী আলফা গোটর। পরবর্তী খবর, বিজেপি নেতার ভয়ঙ্কর কাণ্ড, হত্যার ভাবুকিরে দীর্ঘদিনে নাবালিকাক ধর্ষণ বিজেপি নেতার, অভিযোগের পিছতে পলাতক অভিযুক্ত বিজেপি নেতা। দীর্ঘদিন ধরে এগারী নাবালিকাক হত্যার ভাবুকি দি ধর্ষণ করে আহিছে এগারী বিজেপি নেতাই। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে উত্তরাখণ্ডত। নাবালিকাগীর মাতৃ অভিযুক্ত বিজেপি নেতাজনের বিরুদ্ধে চম্পাওত থানাত এজাহার দাখিল করে। জানিব মতে অভিযুক্ত বিজেপি নেতাগীর নাম কমল রাওত। অভিযোগ দাখিল করার পিছরের কমল পলাতক হয়ে আছে আর এই সমগ্র ঘটনার তদন্ত আরম্ভ করেছে আরক্ষীয়। সংবাদ সংস্থা পি টি আইর মতে বিজেপি নেতাগুলিয়ে দীর্ঘদিন ধরে নাবালিকাগীক ধর্ষণ করে আহিছে বলে দাবি করেছে মাতৃয়ে। বিজেপি নেতাগীর এই ঘটনার কথা কারোবাক কলে হত্যা করার ভাবুকি দিয়ে। নির্যাতিত কিশোরীগীর বয়স 15 বছর আর শেহতিয়াক মাতৃয়ে এই বিষয়ে জানিব পারি এজাহার দাখিল করে। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনক ডাঙর খবর। আগন্তক 2024 লোকসভা নির্বাচনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন খেলিব মহিলা মল্লযুঁজারু সাক্ষী মালিকে। ইন্ডিয়া গোটে প্রক্ষেপ করিব সাক্ষী মালিকক। সকল ঠিকই থাকিলে আগন্তক লোকসভা নির্বাচনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী সমষ্টিত বিরোধী ইন্ডিয়া গোটর প্রার্থী হব মহিলা মল্লযুঁজারু সাক্ষী মালিক। মল্লযুঁজারু সন্থার সভাপতি হিসাবে ব্রিজভূষণ চরণ সিংর ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পিছতে সাক্ষী মালিকে মল্লযুঁজর অবসর গ্রহণ করার কথা ঘোষণা করেছে। আর তার পাশরপ্র ইন্ডিয়া গোটর ফলের সাক্ষী মালিকক মোদীর বিরুদ্ধে বারাণসীত প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়া হয়েছে। জানিব মতে সাক্ষী মালিকেও এই প্রস্তাবত সমর্থন জানাইছে। চলিত মাহত রাজধানী দিল্লীত ইন্ডিয়া গোটর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকত তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে বারাণসীত প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া গোটর ফলের কোনো এগারী মহিলাক প্রক্ষেপ করার কথা উল্লেখ করেছিল। মমতা ব্যানার্জীর সেই প্রস্তাবের পাছতেই মোদীর বিরুদ্ধে কোন শক্তিশালী মহিলাক প্রক্ষেপ করব পারি সেই বিষয়ে চিন্তা চর্চা অব্যাহত রাখিছিল ইন্ডিয়া গোটর নেতৃত্বই। আর তার পাছতেই মোদীর বিকল্প হিসাবে সাক্ষী মালিকক বিচারি উলিয়ায়। আর যদি এইদরে চর্চা অনুসরি সাক্ষী মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীত প্রার্থী হয়, তেন্তে লোকসভা নির্বাচনের পূর্বে যে দেশের রাজনীতিত ব্যাপক পট পরিবর্তন হব সেয়া নিশ্চিত।